এখানে মিল্লাত ভাই কতগুলো কথা বলেছেন, আমি যদি ছোট ছোট করে বলতে চাই, উনি বলেছেন আত্মহত্যা করো। আমরা তো বাংলাদেশের মানুষ কিন্তু আত্মহত্যা করতে চায় না, যদিও আওয়ামী লীগ আমলে না খেয়ে অভাবের তাড়নায় অনেকে না খেয়ে আত্মহত্যা করেছে। কয়েকদিন আগে মানে সেশন কি না দিতে পেরে একজন ছাত্র আত্মহত্যা করেছে, কৃষক আত্মহত্যা করছে, দিনমজুর আত্মহত্যা করেছে না খেয়ে না দিয়ে। ওনাদের কৃষিমন্ত্রী কয়েকদিন আগে বললেন আওয়ামী লীগ আমলে না খেয়ে মারা গেছে, এমন কোন উদাহরণ যদি কেউ দেখাতে পারে তাহলে কৃষিমন্ত্রী পদত্যাগ করবে। তারপর পরই আমি প্রায় 14টি আত্মহত্যার মানে না খেয়ে আত্মহত্যা মানে ক্ষুধার দায়ে দারিদ্রতার দায়ে আত্মহত্যা করেছে এরকম উদাহরণ দিয়ে আমি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে কোট করে আমি বলেছিলাম, কিন্তু কৃষিমন্ত্রী কিন্তু পদত্যাগ করেন নাই। ওনারা তো কানে মানে মুখ তারা মানে লাইসেন্সবিহীন, তাদের মুখ যা ইচ্ছে তাই বলছে কিন্তু কানে তুলা দিয়ে রাখছে, আমাদের কথা কিন্তু ওনারা কানে তুলছে না। বিএনপি কখনো খেলার মাঠ ছেড়ে ফেলায়নি, বরঞ্চ 2018 সালের নির্বাচনে আমরা প্রধানমন্ত্রীর সাথে সংলাপ করেছি, নিজেরা আহ্বান করে সংলাপ করেছি, আওয়ামী লীগ আমাদেরকে আহ্বান করে নাই। আমরা সংলাপ করে তাদেরকে বলেছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার কথা। প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন অতীতে যা হওয়ার হয়েছে আসুন আমরা সকলে মিলে একটি ভালো নির্বাচন উপহার দিই, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সবই থাকবে। আমরা সেদিন প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস রেখেছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী সেই বিশ্বাসকে ভঙ্গ করে তারা একটি মানে একতরফা নির্বাচন করেছে। সেই নির্বাচনে বিএনপি প্রায় 3.5 লক্ষ নেতাকর্মীর নামে গায়েবী মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়েছিল, বিএনপি প্রায় 100 আপনার প্রার্থীকে মাঠ ছাড়া করা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। কয়েকদিন আগে নির্বাচন কমিশনে সাংবাদিক ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদেরকে ডাকা হয়েছিল, সেখানেও একজন স্বনামধন্য সাংবাদিক, আমি নাম যদি বলি জয় মামুন, তিনি কিন্তু অকপটে স্বীকার করেছেন যে আগের রাতে কিভাবে ব্যালট বাক্স ভরে পরের দিন ঘোষণা করা হয়েছে মানে, এবং সেটাও বলেছে সংবাদপত্রের স্বাধীনতা নাই বলে আমরা হয়তো এতদিন বলতে পারি নাই, কিন্তু আজকে আমরা দিকদিশায় বলতে পারি, দেশকে আজকে সঠিক পথে আনতে হবে। তো এগুলো তো আজকে ওনাদের কথা, উনি বলেছেন যে আওয়ামী লীগের চেয়ে কে ভালো করতে পারে, আওয়ামী লীগ কি উপহার দিয়েছে 12 বছরে, দুর্নীতি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, দুর্নীতি করে আঙ্গুল ফুঁড়ে কলা গাছ হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে, আপনি জনগণের যে মালিকানা দেশের মালিকানা এটা কেড়ে নিয়েছে, ভোটের অধিকার হরণ করেছে, এরকম তো ভুরি ভুরি উদাহরণ আছে। এই যে আপনার ঢাকায় নিউ মার্কেটে এবং ঢাকা কলেজের যে আপনার ছাত্রদের মধ্যে ব্যবসায়ী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ, এই দায় কার, 2টি প্রাণ ঝরে পড়লো, এই দায় কার, অবশ্যই আওয়ামী লীগের, কারণ তারা ব্যবস্থা করতে মানে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি যখন সমাবেশ হয়, সমাবেশ হওয়ার 10 ঘন্টা আগে, সেই সমাবেশের আগে সমাবেশের স্থলে যে উপস্থিত হয়, কিন্তু এই মানে ব্যবসায়ীদের সাথে ছাত্রদের একটা ঝামেলা লাগলো, সেখানে ঝামেলা লাগার আপনি যদি খণ্ডাতে চান তার এই দাবি।